আজকে দিলদার ভাইয়ের জন্যই কিন্তু নাসরিন। আজকে কাজ থাকলে কিন্তু আমি এগুলোর মধ্যে থাকতাম না। এখন যেহেতু কাবিলা ভাই নেই, তবে চিন্তা করে যে তাহলে নাসরিনও মনে হয়নি, যে কাজ নেই তো আমি কি করব, ঘরে বসে থাকি, দম আটকে আসে। ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, সেই ল্যাঙ্গুয়েজটা এই মুহূর্তে বলা যাবে না, মানে আদর করে ডাক দিত আর কি। দিলদার ভাইকে আমি 100-200 দিব, আর কাবিলা ভাইকে আমি 190 দিব। আপনাকে দীর্ঘদিন ধরে আমরা চলচ্চিত্রে অভিনয়ে দেখতে পাচ্ছি না, এটার পেছনের রহস্যটা কি আসলে? আসলে কি দেখেন, আমরা কিন্তু একটা জুটি ছিলাম, তাই না? শাবনা, সরি, অপু, সাকিব, নাসরিন, কাবিলা। তো আমাদের সেই জুটিগুলো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে হয়েছে কি যে নতুনভাবে অনেকেই কাজ করছে, আর কাজের সংখ্যা কিন্তু খুবই কম হয়ে গেছে। এখন আমাদেরকে সিনেমায় চলচ্চিত্রে একটা বিষয় আছে যে যাকে যেটাতে ফিক্সড করে দেয় আমাদের বাংলাদেশে, তাকে সেইভাবেই মাথায় রাখে। এখন যেহেতু কাবিলা ভাই নেই, তবে চিন্তা করে যে তাহলে নাসরিনও মনে হয়নি। বাট আমরা শিল্পীরা কাজের আশায় থাকি, কাজ করবো বিধেই কিন্তু আজকে এফডিসিতে এসে আমি ইলেকশনের জন্য দাঁড়িয়েছি, যেন আমার সব ভাই বোনরা আমাকে দেখে, সব ডিরেক্টর প্রডিউসার আমাকে দেখে, আমাকে নেয়, কাজে নেয়। হ্যাঁ, আমরা শিল্পীরা কিন্তু কাজ করে বেঁচে থাকতে চাই দর্শকের মাঝে। এমন নয় যে আমি নাসরিন এখন কাজ না করলে কিন্তু আমার কষ্ট নেই, বাট শিল্পী বেঁচে থাকে তার অভিনয়ের মাধ্যমে। আমি অভিনয় করতে চাই। দীর্ঘদিন ধরে আপনি কাজ করতে পারছেন না, এতে আসলে আক্ষেপটা কতটুকু জমা হয়েছে? অনেক কষ্ট। আপনি আমার সারাক্ষণ আমার বাসায়, আমি সংসারের কাজ করে, আমার বাচ্চাদের সামলিয়ে, তারপরে আমি ইউটিউব নিয়ে বসে যাই। হ্যাঁ, হয়তো নামাজ রোজা যায়, নামাজ কালাম পড়ে, তারপরে সর্বসময়টা দেখা যায় আমি ইউটিউবেই থাকি। তো এটা আমার একটা অনেক কষ্ট হয়। হ্যাঁ, আজকে কাজ থাকলে কিন্তু আমি এগুলোর মধ্যে থাকতাম না। তো কাজের সংখ্যা এতই বেশি কম যে কাজ নেই, তো আমি কি করব, ঘরে বসে থাকি, দম আটকে আসে। আমার ভাই বোনকে আমি দেখতে পাই না, আমার ভাই বোনের সাথে আমার দেখা হয় না। এটা একটা শিল্পীর জন্য, আমি শুধু না, এটা প্রত্যেকটা শিল্পীর জন্য খুবই কষ্টকর। কাজ না হওয়ার দায়টা আসলে কাদের, বা কাদের জন্য এই এরকম হয়ে গেল, এলোমেলো হয়ে গেল? আমি বরাবরই একটা কথা বলেছি, আমাদের ঘরটাকে আমরা নিজেরাই এলোমেলো করেছি। এখন আমাদের ঘরটাকে আমরা আবার গুছিয়ে নিতে চাই। আমাদেরকে আপনারা সবাই একটু সময় দিবেন, আমাদের ঘরটাকে সুন্দর করে জানি আমরা নতুন করে আগামীতে সাজাতে পারি। দিলদারের আর নাসরিন যে জুটিটা ছিল, সেই জুটিটাকে কি ব্যক্তি নাসরিন কখনো মিস করে? 100%। কারণ প্রথম কোনো কিছুই, যেটা একটা গাছ হোক, একটা যে কোনো কিছুই হোক, সেই জিনিসটা কিন্তু ভুলার মতো না। তো আমি প্রথম তার সাথে একটা পেয়ার হয়েছিলাম, আজকে দিলদার ভাইয়ের জন্যই কিন্তু নাসরিন। তো সেটা তো আমি সারা জীবনই মনে রাখবো, আর সেটা আমি সারা জীবনই আমার এই দেহে যে পর্যন্ত রুহু আছে সেই পর্যন্ত আমি তাকে ফিল করব। দিলদারের সঙ্গে আপনার কাটানো কোনো সুখকর স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? অনেক অনেক। দিলদার ভাইয়ের সাথে মজা হতো, যেমন ঘরে ঘরে বিচার হবে ছবিতে অনেক মজা হয়েছে, অনেক দুষ্টুমি করেছে। আর সবচেয়ে তার একটা কথাই আমার মনে পড়ে, আমার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, সেই ল্যাঙ্গুয়েজটা এই মুহূর্তে বলা যাবে না, মানে আদর করে ডাক দিত আর কি, মানে এই দুষ্টু ছেড়ি ছেড়ি ছেড়েই বলতো আমাকে, এই ছেড়ি এদিকায়। তো এগুলো খুব মিস করি, তাকে মনে পড়লে অনেক কষ্ট হয় আমার। দিলদার চলে যাওয়ার পরে আপনার সেই গ্রহণযোগ্যতাটা যেমন ছিল, সেটা কি পরবর্তী টাইমে আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি আর কাবিলা ভাই তো ভালোই একটা গ্রহণযোগ্যতা পেয়েছিলাম, এখানে হয়তো 19-20। সহশিল্পী হিসাবে দিলদার ভাইকে আপনি 10-এ কত মার্ক দিবেন, আর কাবিলা ভাইকে কত দিবেন? দিলদার ভাইকে আমি 100-200 দিব, আর কাবিলা ভাইকে আমি 190 দিব। কেন? কারণ দিলদার ভাই আমার জীবনের প্রথম শিল্পী, আর তাকে দিয়ে আমি নাসরিন, সো আমি তাকে 100-200 কেন দিব না, হোয়াই নট। ব্যক্তি নাসরিন এবং ব্যক্তি দিলদার এবং ব্যক্তি কাবিলার সাথে সম্পর্কটা আসলে কেমন ছিল বা কেমন? সেটাই বলছি, দিলদার ভাইকে আমি যতই ভাই বলি, সে আমাকে মেয়ের চোখে দেখতো, তার দুই মেয়ে আমাকে বোন ডাকত, আমি তার পরিবারের সাথে মিশেছি, তার মেয়েরা আমাকে পড়াশোনাও করিয়েছে, সো তার কাছে আমি মেয়ে। পর্দায় আমরা কিন্তু জুটি হিসাবে ছিলাম, মানে যেটা দর্শক নায়ক নায়িকা বলে, কিন্তু আমি তাকে পর্দার আর ক্যামেরার সামনে গেলে আমি তাকে বাবার মতোই দেখতাম। আরেকটি কথা আজকে বলি, আমি দিলদার ভাই কাবিলা ভাইকে বারবার বলেছি, আপনার চেহারা, আপনার হাইট আমার আব্বুর মতো, মানে কাবিলা ভাই হচ্ছে পুরো আমার আব্বা, মানে একটু খলিল ভাইয়ের মতো ছিল, মুখে একটু ছিল, কিন্তু আমার আব্বার হাইট, কাবিলা ভাইয়ের রং অনেকটাই কাবিলা ভাইয়ের মতো ছিল, এটা আমি কাবিলা ভাইকে বলি।
তাই নাকি নাসরিন দিলদার বা নাসরিন কাবিলা তাদের উপরে যে গল্পটা থাকতো এখনকার সিনেমায় কিন্তু সেইভাবে দেখা যায় না এটা কি চলচ্চিত্রের জন্য একটা অশান্তি সংকেত মনে হচ্ছে না আপনার এটা আমি বলি কারণ দর্শক আমাদের ইন্ডাস্ট্রির লোক যতই বলুক যে মডার্ন হচ্ছে সবকিছু আপগ্রেড হচ্ছে কিন্তু দর্শকের কাছে কিন্তু আমরা হৃদয়ের আছি দর্শক এই হৃদয়ের জায়গাটা যখন আমরা নেই তখন ওরা কিন্তু আমাদেরকে অনেক ফিল করে আমাদের কিন্তু কিন্তু ওইভাবেই চায় অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে মনে করে যে আমাদেরকে বুঝি চায় না দর্শক আমাদের কি চায় যে আপনাদেরকে এখন নেওয়া হচ্ছে না বা সিনেমা যদিও কম হচ্ছে হচ্ছে কিন্তু তো এই যে যে সিনেমাগুলো হচ্ছে এটা তাদের তাদের মানে চকআউট করার একটা ভুল সিদ্ধান্ত তারা যদি আমাদেরকে টানে দর্শক কিন্তু আমাদের অপেক্ষায় থাকে আমাদেরকে যখন পোস্টারে দেখবে দর্শক হুড়হুড় করে ঢুকবে এটা তাদের একটা রং ডিসিশন তারা যে নতুন নতুন নেই কিন্তু আমাদেরকে মাঝামাঝি রাখা উচিত কেন পুরনো নতুন মিলিয়ে কিন্তু দর্শক দেখতে চায় যখন আমাকে দেখবে পোস্টারে কিংবা ছবিতে তখন আমার দর্শকগুলো চলে আসবে অভিনয় নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিংটা কি নাসরিনের আসলে আসলে কি বয়স তো বাড়ছে এখানে তো মানে লুকোনোর কিছু নাই আমি চাই আমার যে বয়সের সাথে যেমন আমার এখন যেই বয়সটা সেটা আমি একটা বড় বোন করতে পারি একটা বড় ভাবি করতে পারি এই ক্যারেক্টারগুলো আমাকে দিলে আমি সুন্দর করে করতে পারি দেন আমি আরও দশ বছর পরে আমাকে যদি মা দেয় আমি না করব না কেন আমি শিল্পী আমি নায়িকা ছিলাম আমি কমেডিয়ান নায়িকা ছিলাম আমি আইটেম সঙের শিল্পী ছিলাম হ্যাঁ এখন আমার যে বয়সটা এসছে আমি মা করতে সরি ভাবি করতে পারি বোন করতে পারি দশ বছর পরে আমি মা করব তা আমি তো চিন্তা করে রেখেছি আমাকে সেই হিসাবে এখন এটা যদি ডিরেক্টর প্রডিউসাররা চিন্তা না করে তাহলে আমার একার চিন্তা দিয়ে তো কিছু আসে যায় না তাদেরও চিন্তা করতে হবে আপনার ফ্যামিলিতে এখন সদস্য কে কে আছেন আমার বসবাস এখন আমার একটি রাজকন্যা আছে একটি রাজপুত্র আছে আর একটি অনেক সুন্দর একটি স্বামী আছে আমার এই চারজন মিলে আমার একটা ছোট্ট সংসার সংসারটা কোথায় পেতেছেন কোথায় ঢাকায় গ্রামের বাড়ি কি যাওয়া হয় কখনো না আমার দেশের বাড়ি বিক্রমপুর আমি চার পাঁচবার গিয়েছি কিন্তু আমার জন্মস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্টা দিকে যেটা রেলওয়ে কলোনি ছিল আব্বা রেলওয়েতে চাকরি করতেন আমি আমার ছোটবেলা কেটেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘাটে পুকুর পাড়ে আমি ওখানেই বড় হয়েছি ওখানেই গরু পেলেছি ছাগল পেলেছি আমাদের আমাদের ওখানেই আমার বড় হওয়া ওখানেই আমার বেড়ে ওঠা ওখানেই আমার জন্ম আপনার একটা রাজপুত্র আছে আর একটা রাজকন্যা আছে তাদেরকে কি আপনি কখনো অভিনয়ে দেখতে চান সত্যি কথা বলতে তো আমরা মা বাবারা কিন্তু অনেক কিছুই চাই কিন্তু এখনকার যে বর্তমান সিচুয়েশন এখন ওরা বড় হয়ে কি হবে আমি তো জানি না তবে সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা আল্লাহ জানি তাদেরকে ভালো পথে নেয় যে পথেই নেয় সেই পথটা জানি খুব সুন্দর আল্লাহ জানি সেখানে খুশি রাজি খুশি থাকেন